প্রিয় ছাত্রছাত্রী, কাকদ্বীপ একাডেমির ইলার্নিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি স্ট্যান্ডার্ড 4-এর ইংলিশ নিয়ে আলোচনা করছি। ক্লাসের শুরুতেই আমি তোমাদের অ্যানুয়াল পরীক্ষা সিলেবাসটি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও, আর যাদের তোলা নেই তারা তুলে নাও। দেখো, ইংলিশ টেক্সট বুক লেসন 5, 6, 7, 8, 9, 12, 13। ইংলিশ টেক্সট বুক লেসন 5, 6, 7, 8, 9, 12, 13। ইংলিশ গ্রামার বুক লেসন 8, 9, 13, 16, 17, 23, 27, 28 আর ইউনিট 8। তাহলে ইংলিশ গ্রামার বুক কী গুলো দেখো, লেসন 8, 9, 13, 16, 17, 23, 27, 28 আর ইউনিট 8। প্যারাগ্রাফ আওয়ার কান্ট্রি স্বামী বিবেকানন্দ, এটা বলো আওয়ার কান্ট্রি স্বামী বিবেকানন্দ, আর ফলো দ্য অনলাইন ক্লাস। তাহলে এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়বে এবং পরীক্ষার জন্য তৈরি হবে। সিলেবাস অনুযায়ী আমাদের কী হয়েছে, আমাদের রিভিশন চলছিল। আমাদের এর আগের ক্লাসে লেসন 6 রিভিশন হয়ে গেছিলো, আজ আমরা লেসন 7 রিভিশন করব। দেখো, সবাই বই খোলো, লেসন 7। লেসন 7 পায়েল ইন ড্রিমল্যান্ড, এই চ্যাপ্টারটা খোলো সবাই। তোমরা তোমাদের বইয়ের পেজ 40 খোলো, আর তোমরা বই নাও, খাতা নাও, পেন নাও, আর পেজ 40 অর্থাৎ লেসন 7-এর অ্যাক্টিভিটিগুলো খাতার যেখানে লেখা আছে সেই অংশটা খোলো, বা সেই পৃষ্ঠাটা খোলো। আমি অ্যাক্টিভিটিসগুলো আলোচনা করছি এবং উত্তরগুলো আবার বলছি। তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও, যাদের ভুল আছে তারা ঠিক করে নাও, আর যাদের করা নেই তারা করে নাও। দেখো পেজ 40, তাহলে কী আছে, প্রথমে অ্যাক্টিভিটি 1 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সবাই দেখো কী আছে, এর দায় কী হবে, দেখো পায়েল লিভস ড্যাশ কী হবে, তাহলে না পায়েল লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। পায়েল লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। নেক্সট দেখো বিদ্যাকে, আলিপুর ইজ এ ড্যাশ, তাহলে কী হবে, না আলিপুর ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। আবার দেখো, আলিপুর ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। নেক্সট দেখো সীতাকে, ওয়ান উইকেন্ড পায়েল ড্যাশ কী হবে, না ওয়ান উইকেন্ড পায়েল ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। আবার দেখো, ওয়ান উইকেন্ড পায়েল ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। নেক্সট দেখো দিতাকে, পায়েল হ্যাড হার ডিনার ড্যাশ কী হবে, না পায়েল হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। তারপরে দেখো ইদাগে, এ বিউটিফুল ফেয়ারি ড্যাশ কী হবে, না এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড পায়েল ইন হার ড্রিম। অ্যাক্টিভিটি 2 দেখো, টেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। দেখো কী আছে, দেখো এর দাগে, দ্য ফেয়ারি ওয়েভড অ্যা ক্লোথ ম্যাজিক ওয়ান্ট আর পেপার কী হবে, না ম্যাজিক ওয়ান্ট। বিদ্যাকে দেখো কী আছে, ইন এ মোমেন্ট পায়েল ফাউন্ড হার সেলফ ইন এ ড্যাশ কী হবে, ড্যাশে ক্লাসরুম, না মার্কেট প্লেস, না বিজি রোড, কী হবে, নিশ্চয়ই বিজি রোড হবে, তাই না? তাই ইন এ মোমেন্ট পায়েল ফাউন্ড হার সেলফ ইন এ বিজি রোড। নেক্সট সিদ্ধাকে দেখো, ইন অ্যানাদার ওয়েভ অফ দ্য ফেয়ারিস ম্যাজিক ওয়ান্ট পায়েল শো ইন ফ্রন্ট অফ হার এ ড্যাশ, ড্যাশে কী হবে, রিভার, না লেক, না সি, নিশ্চয়ই রিভার হবে, তা রিভারে দাগ দাও। নেক্সট দেখো দিদাকে, দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক পাইল টু ড্যাশ কে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নাকি ইডেন গার্ডেন্স, না সায়েন্স সিটি, নিশ্চয়ই ইডেন গার্ডেন্স হবে, তাই ইডেন গার্ডেন্সে টিক চিহ্ন দাও। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। দেখো কী আছে, এর দাগে, অ্যান্ড ওল্ড উম্যান
ভিজিটেড ফাইল ইন হার ড্রিমস, এটা ফলস হবে, তাই ডান দিকের বক্সে এফ লিখতে হবে, সবাই এফ লেখো। নেক্সট দেখো বিদ্যাকে, পাইল ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দ্য সিটি, এটা ফলস হবে, তাই ডান দিকের বক্সে এফ লিখতে হবে। সিদ্ধাকে দেখো, দ্য ফিয়ারি ওয়েভড দ্য ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স, এটা ট্রু হবে, তাই ডান দিকের বক্সে টি লেখো। নেক্সট দেখো দিদ্যাকে, কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি, কী হবে, এটা ট্রু হবে, তাই ডান দিকের বক্সে টি লেখো। নেক্সট অ্যাক্টিভিটি ফাইভ, ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এতে কী কী আছে আমরা দেখে নিয়ে এসো, পায়েল এ ফ্যামিলিয়ার ভয়েস, পায়েলস ফাদার পিপল, ডান দিকে কী আছে দেখো, নাকি দেখা যাচ্ছে বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট, দুই দেখা যাচ্ছে ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন্স, তিন দেখা যাচ্ছে ওয়েক্স পাইল আপ, চার দেখা যাচ্ছে ম্যানেজড টু রিটার্ন হোম। এবার আমরা ম্যাচ করে এসো, পায়েল এর দিকে কী আছে, পায়েল, পায়েলের সঙ্গে কোনটা হতে পারে, পায়েলের সঙ্গে দেখো দুয়ের দ্বার দুয়েরটা হবে ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন্স, পায়েল ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন্স। নেক্সট বিদ্যাকে দেখো, এ ফ্যামিলিয়ার ভয়েস ওয়েক্স পাইল আপ, সিদ্ধা কী আছে দেখো, পায়েলস ফাদার ম্যানেজড টু রিটার্ন হোম, দিদ্যায় কী আছে দেখো, পায়ে পিপুল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। এরপরে দেখো অ্যাক্টিভিটি সিক্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কী আছে দেখো, প্রথমে হোয়্যার ডাজ পায়েল লিভ অ্যান্ড উইথ হুম, অ্যান্সার কী হবে, পায়েল লিভস ইন আলিপুরদুয়ার উইথ হার মাদার, পায়েল লিভস ইন আলিপুরদুয়ার উইথ হার মাদার। নেক্সট পেজ যাও, পেজ নাম্বার 42, বিদ্যায় কোশ্চেন দেখো কী আছে, হোয়্যার ডাজ পায়েলস ফাদার লিভ, অ্যান্সার কী হবে, পায়েলস ফাদার লিভস ইন কলকাতা, পায়েলস ফাদার লিভস ইন কলকাতা। নেক্সট কোশ্চেন দেখো সিদ্ধাগে, হু ভিজিটেড পায়েল ইন হার ড্রিম, কী হবে অ্যান্সার, না এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড পায়েল ইন হার ড্রিম, এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড পায়েল ইন হার ড্রিম। নেক্সট দেখো দিদ্যায় কী আছে, হুইচ মেট্রো স্টেশন ডিড পায়েল অ্যান্ড দ্য ফেয়ারি এন্টিয়ার, অ্যান্সার কী হবে, পায়েল অ্যান্ড দ্য ফেয়ারি এন্টিয়ার্ট দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, কী হলো তার অ্যান্সারটা দেখো, পায়েল অ্যান্ড দ্য ফেয়ারি এন্টিয়ার্ট দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। ঈদ দেখে দেখো কী আছে, হোয়্যার ডিড পায়েল ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আদার সাইড, অ্যান্সার কী হবে, না পায়েল ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আদার সাইড অ্যাট কলেজ স্ট্রিট। নেক্সট দেখো, হোয়াই ওয়াজ পায়েল ডিলাইটেড, অ্যান্সার কী হবে, না পায়েল সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ, সো সি ওয়াজ ডিলাইটেড। নেক্সট দেখো, হোয়াট ডিড পায়েল সি আফটার ওয়েকিং আপ, অ্যান্সার কী হবে, আফটার ওয়েকিং আপ পায়েল স, আফটার ওয়েকিং আপ পায়েল স হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং, স্টুড বিফোর হার স্মাইলিং, তাহলে দেখো অ্যান্সারটা আবার দেখো, আফটার ওয়েকিং আপ পায়েল স হার ফাদার স্টুড বিফোর হার স্মাইলিং। নেক্সট দেখো অ্যাক্টিভিটি সেভেন, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন বক্সেস, পেন কন্ডিশনের গঠন কী জানি আমরা, না সাবজেক্ট, তারপরে সাবজেক্ট হচ্ছে অ্যামিজার, তারপরে ভার্ব তার সঙ্গে আইএনজি প্লাস আর, তো দেখো সেই অনুযায়ী এদেরকে রোহন ড্যাস ব্যাকেট ড্র দেওয়া আছে, তাহলে কী হবে, রোহন ইজ ড্রয়িং এ পিকচার। নেক্সট বিদ্যায় কী হবে, দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক, সিদ্ধায় কী হবে, আই অ্যাম টকিং টু মাই মাদার, দিদ্যায় কী হবে, দে আর ক্রসিং দ্য ডিজার্ট, ঈদা কী হবে, হি ইজ রিডিং এ বুক। নাও অ্যাক্টিভিটি এইট, সার্কেল দ্য অ্যাডভার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দেখো এ দেখিয়েছে ইট ইজ রেনিং হেভিলি, এখানে অ্যাডভার্স হচ্ছে হেভিলি, হেভিলি নিচে আন্ডারলাইন করো, বি দেখিয়েছে হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ, এখানে অ্যাডভার্স হচ্ছে কুইকলি, সি দেখে দে আর ওয়াকিং স্লোলি, এখানে অ্যাডভার্স হচ্ছে স্লোলি, ডি দেখে দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, এখানে অ্যাডভার্স হচ্ছে জেন্টলি, ই দেখিয়েছে দ্য সেন্ট ইজ থিঙ্কিং ডিপলি, এখানে অ্যাডভার হচ্ছে ডিপলি, এফেরটা হচ্ছে আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, এখানে অ্যাডভার হচ্ছে অলওয়েজ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি নয়, ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস,
ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে হবে কলকাতা। বিহার, বিহারের স্টেট হবে কি পাটনা, সরি ক্যাপিটাল পাটনা। উড়িষ্যা, উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। আসাম, আসামের ক্যাপিটাল হচ্ছে গুয়াহাটি। পাঞ্জাব, পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। নেক্সট অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস। মেক সেন্টেন্সগুলো তোমরা তোমাদের মতো করে করবে, ঠিক হলেই হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বাড়িতে সবাই ভালো করে পড়বে এবং বারবার প্র্যাকটিস করবে আর পরীক্ষার জন্য তৈরি হবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।